টোকিও অলিম্পিকে ম্যাটে নামলেই অনন্য এক কৃতি গড়বেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। চারটি অলিম্পিকে নামার রেকর্ড গড়বেন তিনি। 25 জুলাই অলিম্পিকে নারী দ্বৈত বিভাগে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবেন সানিয়া। এরই সঙ্গে ভারতের প্রথম নারী অ্যাথলেট হিসেবে অলিম্পিকের রেকর্ড বুকে নিজের নাম লেখাবেন। এই রেকর্ড গড়ার বিষয়ে কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকাকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন সানিয়া মির্জা। তিনি বলেন, চারটা অলিম্পিকে নামার কথা কেউই ভাবতে পারে না। যখন খেলা শুরু করেছিলাম তখন এই রেকর্ডের কথা ভাবনাতেও আসেনি। আসলে এটা সাধারণ কোনো অর্জন নয়, সহজ কিছু নয় আদৌ। আমার ক্ষেত্রে বিষয়টা আরও বেশি কঠিন ছিল। সন্তান জন্মদানের পর টোকিও অলিম্পিকে খেলার কথা কল্পনাতেও ছিল না বলে জানান সানিয়া মির্জা। টেনিসের ভারতীয় সুন্দরী জানান, আবার কোর্টে ফেরার আত্মবিশ্বাস তার, কিন্তু অলিম্পিকে খেলার কথা তখন মাথায় আনেননি। রাকিব হাসান, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।